ওই সামনে চায়ের দোকানে না বুড়ো বুড়িকে ও রাত্রে গেতের বলতে বিয়ে করছিল, রিভলভার ঠেকে দিয়েছিল আমাদের ডাল বাড়ি কোথায়। দাদা, গতকাল আপনার দোকানে চুরির উপক্রম, ডাকাতির উপক্রম হয়েছিল, আপনি জানতে পারলেন কিভাবে? এখান থেকে সিভিক ফোন করছিল, তারপর আমাদের তো বাড়িতে ছিলাম না, আত্মীয় বাড়িতে, ওখান থেকে আসতে প্রায় ধরো সকাল ওই প্রায় 5:10-15 দিকে এসেছি, তো সারাত্রি ছিল সিভিক বা থানাস্টার। তারপর কি দেখলেন? এসে ওই মিডিলের চাবিতালাটা পুরো কাটা আর দুধারে চাবিতালা ভাঙে, পেশার দিয়েই তুলে দিয়েছি। দোকানে কত টাকার মাল ছিল অনুমান? বেশি নয়, ছোটো ওই প্রায় ধরো 1,10,000। আপনি কি মনে করছেন এই বিষয়ে? আমি তো কিছু বুঝতেই পারছি না। আপনার দোকানে তো সিসিটিভি ছিল? সিসিটিভি ছিল, ছবিটা খুব হালকা আসছে, বোঝা যাচ্ছে না, মুখ ঢাকানো আছে, হালকা আসছে, ও বাইপাসেটা যেটা আছে ওইটা একটু মুখ ওঠার পরে তুলে দিচ্ছে সিসি ক্যামেরা। দেখুন, এই যে চুরি বা এই যে চুরির উপক্রম, কতটা আতঙ্কে আছেন আপনি? খুব আতঙ্কে। কি বলবেন প্রশাসনের উপরে? প্রশাসন ভরসা, তারা আরও সেফটি যেতে হয় বা বাজারে আরও যেতে নাইটে থাকে স্থায়ীভাবে দু চারজন, এটাই চাইছি আমরা। দেখুন, এইরকম একটা প্রকাশ্য বাজারের ওপরে এই ধরনের সোনা দোকানের ডাকাতির উপক্রম, কোথাও কি প্রশাসনিক ব্যর্থতা লক্ষ্য করছেন? সেরকম তো ছিল, প্রশাসন উদ্যোগ নিয়েছে অনেক আগে, এবার বলছে যে আরও এটা বাড়াবে। আপনার নাম? আভাস দিয়েছে, আমার নাম কালীপদ কর্মকার। আপনার দোকানের নাম? মা নাচিন্দা জুয়েলার্স। এলাকার নাম? গোদামবাড়ি, ভীমবাজার। তাই সবসময় আবেদন করি যাতে আমাদের প্রত্যেকটা মার্কেটে, ধরুন আমাদের, আমরা তো হাঁসড়া শাখার হাঁসড়া শাখার আন্ডারে আছি, আমাদের হাঁসড়া শাখার আন্ডারে নন্দীগ্রাম থেকে শুরু করে পাশে কলাবেড়িয়া, বাজবুল, ঘোলপুকুর, হাঁসড়া, চণ্ডীপুরের প্রায় সমস্ত দোকানদার আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি হাঁসড়া শাখার মেম্বার। তো আমরা প্রশাসনের কাছে আবেদন এর আগেও রেখেছি, আবারও রাখছি, যাতে দোকানের নিরাপত্তাটা থাকে এবং রাত্রিকালীন যে নিরাপত্তা দেওয়া যায় প্রশাসনের তরফ থেকে, সেটার আবেদন জানিয়েছি এবং আবারও জানাচ্ছি। গতকাল এই এলাকায় নিরাপত্তা ছিল, তবুও এইরকম হলো কেন, কী মনে করছে? সেরকম তো আমাদের মনে করার কিছু নেই, তো প্রশাসনের তৎপরতায় অবশ্য এড়ানো গেছে এটা, নাহলে কিন্তু হয়তো আরও বড়ো কিছু হতে পারত। প্রশাসন এসে যায়, সিভিক ভলেন্টিয়ার ছিলেন, ওনাদের তৎপরতায় মোটামুটি এটা উদ্ধার হয়েছে, নাহলে হয়তো বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতো। এখানে কি কোথাও প্রশাসনিক ব্যর্থতা লক্ষ্য করছেন? প্রশাসনিক ব্যর্থতা আমরা সরাসরি বলি কী করে, তো চাইবো যাতে প্রশাসন নিরাপত্তার আরও বাড়ায়, এটাই চাই। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম সঞ্জিত কর্মকার, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি হাঁসড়া শাখা সম্পাদক। হ্যাঁ, গতকাল রাতে আমার থানা রেয়াপাড়া থেকে কয়েকজন দুষ্কৃতিকারী সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল, আমাদের অন ডিউটি সিভিক সেটাকে চ্যালেঞ্জ করে এবং পরবর্তীকালে আমরা খবর পেয়ে আমরাও পুলিশ টিম সেখানে পৌঁছাব অতি দ্রুত। ফলে ওরা একটা সোনার দোকানে অ্যাটেম্প করেছিল কিন্তু সেটা চুরি করতে পারেনি ওরা। তো আমরা চারিদিকে খতিয়ে দেখছি কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, সিসিটিভি ফুটেজ বা অন্যান্য সোর্স মারফত দেখছি কারা ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তাদেরকে আমরা অতি দ্রুত ধরার চেষ্টা করছি। আর যে দুজন সিভিক খুব ভালো কাজ করেছে তাদেরকে আমরা যথাযথ সম্মানিত করার করছি। তাদের নাম বলে যাবে? প্রসেনজিৎ মাইতি এবং উত্তম দাস, এই দুজন সিভিক কালকে রাতে ওখানে ডিউটি করছিল, এদেরকে আমরা যথাযথভাবে সম্মানিত করবো।